গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণে নকল প্রসাধনী ও কাঁচামাল উদ্ধার করল পুলিশ। শুক্রবার রাতে আইবি ও ধুধুলিয়া থানার পুলিশ নকল কারখানার থানা দেয়। যদিও ঘটনার আগেই পালিয়ে যায় পলাতক অভিযুক্ত কারখানার মালিক। গোপন সূত্রে খবর পেয়ে নকল প্রসাধনী ও নামী কোম্পানির নকল খাবার উদ্ধার করল পুলিশ। শুক্রবার রাতে নদিয়ার ধুবুলিয়া থানার নিমতলা এলাকা থেকে সেগুলি উদ্ধার করে আইবি ও পুলিশ আধিকারিকেরা। উদ্ধার হওয়া দ্রব্যের মূল্য প্রায় 8 লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে আইবি আধিকারিক ও ধুবুলিয়া থানার পুলিশ কর্মীরা নিমতলায় নকল কারখানায় হানা দেয়। পুলিশ আসার খবরে কারখানার মালিক পালিয়ে যায়। এরপর গোটা এলাকা তল্লাশি করে পুলিশ। দামি কোম্পানির নামী ব্র্যান্ডের নকল সাবান, তেল, টুথপেস্ট সহ কয়েক লক্ষ টাকার কাঁচামাল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নকল এই সকল মালপত্র তৈরি হতো। ঘটনায় কারখানার মালিক মূল অভিযুক্তকে খুঁজছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমাদের কাছে অনেকদিন ধরে ইনফরমেশন ছিল এই এরিয়াতে, ধরুন যে মালগুলো দেখেন, টাটা টি থেকে শুরু করে মেরিকো, তেল থেকে শুরু করে এই গোলাপজল, এগুলো প্রচুর পরিমাণে ফেক হচ্ছে আমাদের কাছে, সেই খবরটা ছিল। শুধু তাই না, লোকাল কমপ্লেন্টও ছিল, মার্কেট থেকেও কমপ্লেন ছিল যে এই এরিয়ায় সেলফেলগুলো না নেমে যাচ্ছিল। তো সেই সূত্র ধরে ধরে আমাদের ইনফরমারদের কাজে লাগিয়ে আজকে আমরা এই জায়গাটায় আসতে পেরেছি, যার বাজার দর মোটামুটি কাছাকাছি 7-8 লাখ টাকা তো হবে। র মেটেরিয়ালও আছে, লেবেলও আছে, লুজ চা পাতা আছে, টাটা গোল্ডের প্যাকেট আছে, তেল রয়েছে, বিভিন্ন রকম আইটেম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, নদিয়া।